জয়গা 2 নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের 22তম দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় কেক কাটা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে জেলার উচ্চ একাধিক নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গা শহর নতুন বছরের প্রথম দিনে রঙিন করে তুলল। জয়গা 2 নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। এদিনের অনুষ্ঠানের মূল থিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তৃণমূল বলে। এদিনের অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে কী কী উন্নয়ন করা হয়েছে, সাথে করা হবে তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এক বিশাল কেক তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা রূপে ছিল। কেক কাটা সহ বিভিন্ন জাতি ভাষার সাংস্কৃতিক বেশভূষা সহ গান নাচ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলাজিৎ সরকার, সহ সভাপতি মনোরঞ্জন দে, তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী, বাবলু মজুমদার, তুষার সরকার, আব্বাস আনসারি সহ প্রমুখ। এদিন তৃণমূল কংগ্রেসের 22তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ সমাগম করেন। অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন সানু লামা, মফিদুল ইসলাম, গণেশ প্রধান, ওয়াঙ্গেল লামা, সুরজ রোকা সহ প্রমুখ। তো আইয়ে, আজ কা এই খুশি কা দিন হ্যায়, আজ কা হামারা স্থাপনা দিবস হ্যায়, হামারে সমস্ত নেতৃবর্গ আয়ে হুয়ে হ্যায়, সবকো ধন্যবাদ দেতে হুয়ে, আগামী দিন মে ওর নয়া জয়গাঁও, ওর সুন্দর জয়গাঁও, ওর আচ্ছা জয়গাঁও হাম লোগ কিস তরহ বনা পায়েঙ্গে ও হাম লোগ দেখেঙ্গে। আপ লোগ কা সাথ লেকর, আপ লোগ কা আশীর্বাদ লেকর মাই ইয়াহ পর দেখ রাহা হুঁ। বঙালি ভি হ্যায়, নেপালি ভি হ্যায়, হিন্দু ভি হ্যায়, মুসলিম ভি হ্যায়, বিহারি ভি হ্যায়, কিসি কো কহতে হ্যায় তৃণমূল, সবকো লেকে চলনে কা হি এক তৃণমূল হ্যায়। এক নেপালি কো লেকে চলা ও তো হুয়া গোজা মোমো, বিহারি কো লেকে চলা ও তো হুয়া বিহারি কা এক তো মনসুবা, মারওয়ারি কা এক মারওয়ারি হুয়া, মুসলিম কা এক মুসলিম সংগঠন হুয়া, লেকিন হাম লোগ কা এক তৃণমূল সংগঠন হ্যায়। ইয়াহ পর হিন্দু মুসলিম শিখ ইসাই নেপালি বিহারি বঙালি আদিবাসী মারওয়ারি জিতনে ভি হ্যায় সব ইয়াহ পর দিখাই পড়েগা। তো আইয়ে, হাম লোগ আজ শপথ লেঙ্গে, হামারি নেত্রী মমতা ব্যানার্জি নে 56 সূত্রী কার্যক্রম দিয়া হ্যায় ইস প্রদেশ কে লিয়ে, 56 সূত্রী কাম হো রহা হ্যায় ইস ক্ষেত্র মে। এক বচ্চা কা জন্ম সে লেকর উসকা মৃত্যু তক কা ব্যবস্থা হামারি নেত্রী মমতা ব্যানার্জি নে কর দিয়া হ্যায় বা কিয়া হ্যায়। इसको ध्यान में रखते हुए आगामी दिन में हमारा पार्टी का निर्देश है, एनआरसी के खिलाफ, सीएए के खिलाफ, सीएबी के खिलाफ हम लोग आगामी दिन में आंदोलन करेंगे। अभी अभी जो निर्वाचन हुआ छत्तीसगढ़ झारखंड में बीजेपी शेष, मध्य प्रदेश में बीजेपी शेष, राजस्थान में बीजेपी शेष, महाराष्ट्र में बीजेपी शेष, जो बीजेपी का 2017 मार्च में आंकड़ा था 76% का, आज भी वो घट के हुआ है 41% का। आगामी दिन में ये 10% में जाएगा, ये भी आप लोगों को ख्याल रखिए। आगामी दिन में ये बीजेपी नामक पार्टी इस देश में नहीं रहेगा, एकमात्र हमारा सपना है, हम सबका सपना है, हमारी नेत्री, हमारे दुख सुख के साथी, हमारे मुख्यमंत्री, हम सबका दीदी, गरीबों का मसीहा ममता बनर्जी एक दिन दिल्ली का मस्जिद मसनद पे जरूर प्रधानमंत्री के रूप में और आएगी और रहेगी, यही हमारा सपना है, हम सबका सपना है। आइए हम लोग शपथ ले आज ঘোষণা হয়েছে। তো আমি শুধু আজকের দিনে বলবো যে সারা ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিতে একটা অশুভ শক্তি ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করতে চাইছে, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে আঘাত করতে চাইছে, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চাইছে। আমাদের আজকের দিনে শপথ গ্রহণ করতে হবে ঐক্যবদ্ধভাবে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করতে হবে, যে কোনো মূল্যে, যারা ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায়, যারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে আঘাত করতে চায়, যারা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আমাদের নেত্রীর নেতৃত্বে লড়তে হবে। এটাই আগামী দিনে আমাদের মূল কাজ হয়ে দাঁড়িয়েছে, কারণ আজকের এনআরসি এবং সিএ এর লড়াই আজকে শুধু বাংলার লড়াই নয়, আজকের এই লড়াই
সারা ভারতবর্ষের লড়াই হিসাবে পরিগণিত হয়েছে। সারা ভারতবর্ষের মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে, আমরা ভারতবর্ষে থাকতে পারবো কি পারবো না, আজকে আমাদের অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়েছে। দাঁড়িয়ে আমরা আজকে 22তম জন্মদিনে দলের প্রতিষ্ঠা দিবসে সকল বন্ধুদের কাছে, সকল তৃণমূল কংগ্রেসের সমর্থকদের কাছে এবং নেতা নেত্রী সবাই যারা আছেন এবং এই জায়গার সাধারণ মানুষের কাছে আমরা একটা আবেদন রাখতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করি, যিনি বাংলাকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচার থেকে মুক্ত করেছিলেন, বাংলার মানুষকে নতুনভাবে স্বাধীনতা দিয়েছিলেন, তার নেতৃত্বে আরেকবার দ্বিতীয়বারের স্বাধীনতার লড়াই লড়তে হবে। আমাদের নাগরিকতার প্রশ্নে আমাদের আজকে তাই নাগরিক দিবস হিসাবে আমরা পালিত করছি, তাই সকলকে ধন্যবাদ। Hello Jaigaon, the wait is finally over. Pantaloons is celebrating its brand launch. Visit us at NS Road near Jaigaon Police Station. Pantaloons, style your change. Because St. Dominic's discovers the best in children from all walks of life. Himalayan Optics Eye Care and Contactless Clinic Computer Eye Testing हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101। Boone English School at Netaji Palli, Hamilton Ganj, affiliated to CISCE New Delhi for ICSE Class 10 and ISC Class 12. Admission is going on for the new session from classes nursery to class 9 and class 11. For more details, please contact the school's office at 7478356243 and 62972561116.
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।